পৃথিবী যখন বরফে জমে যায় তখন কেবল কিছু মানুষ সেখানে বেঁচে থাকে এবং তারা পৃথিবী ভ্রমণকারী ট্রেনে চড়ে বসে। সেখানে কার্টিজ একদল লোককে নিয়ন্ত্রিত করে যারা ইঞ্জিন এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চায়। হ্যালো বন্ধুরা, আমি বিনায়ক আর আজকে আমি আপনাদের জন্য 2013 সালের একটা মুভি স্নো পিয়ার্সারের এক্সপ্লানেশন নিয়ে আসলাম। আমরা মুভির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানতে পারি পৃথিবীর অ্যাটমসফিয়ারিক কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার ফলে এত বরফ পড়তে শুরু করে যে আশেপাশের সব কিছু জমে যায়। এর ফলে সাধারণ মানুষের সাধারণ জীবন কাটানো খুবই মুশকিল হয়ে পড়ে এবং আস্তে আস্তে প্রচুর লোক মারা যায়, যার পরে যে কটা মানুষ বেঁচে ছিল তারা গিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। সেই ট্রেনটা প্রতিদিন, প্রতি ঘন্টা এবং সারা বছর চলতো। এই ট্রেনে যারা বেঁচে ছিল তারা নিজেদের জীবন কাটাচ্ছিল। আর এই ট্রেনটা যে ট্র্যাকে চলতো সেই ট্র্যাকটা এক রাউন্ড পুরো ঘুরতে এক বছর পুরো সময় লাগতো। এই ট্রেনটা যে বানিয়েছিল তার নাম ছিল উইলফোর্ড। এই ট্রেনটাকে অনেকগুলো সেকশনে ভাগ করা হয়েছিল। এরপর আমরা কিছু লোকেদের দেখি যারা ফ্রিলোডার্স, মানে তারা বিনা টিকিটে সেই ট্রেনে চড়ে পড়েছিল। এদের সাথে ট্রেনে খুব বাজে ব্যবহার করা হতো। এই ট্রেনে সব ধরনের লাক্সারি এবং ফেসিলিটি ছিল, কিন্তু সেখানে যারা ফ্রিলোডার্স ছিল তাদেরকে ভালো করে খাবার পর্যন্ত দেওয়া হতো না। আমরা দেখতে পাই তাদেরকে একটা জেলির মতন বার খেতে দেওয়া হয়, সেটাকে তারা প্রোটিন বার বলতো, আর সেটাই ছিল ওই গরিব লোকেদের খাবার। একদিন সেখানে গার্ডেরা আসে আর জিজ্ঞেস করে এখানে কে ভায়োলিন বাজাতে পারে। সে ইকোনমি ক্লাসের লোকেদের জন্য ভায়োলিন বাজাবে। তখন একটা বৃদ্ধ লোক তার হাত তুলে বলে যে আমি ভায়োলিন বাজাতে পারি, কিন্তু সেই লোকটা তার বউকে ছাড়া সেখানে গিয়ে ভায়োলিন বাজাতে চায় না। এটা শোনবার পর গার্ডসরা তার বউয়ের হাত ভেঙে দেয় আর তারপর জোর জবরদস্তি করে সেই বৃদ্ধ লোকটাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর সিন শিফট হয় কার্টিসের ওপর, যে এই গরিব লোকেদের হেড ছিল। কার্টিস তার সঙ্গীদের সাথে সেই জেলিবিন বারগুলোর মধ্যে কিছু একটা খুঁজছিল। তখন একটা মহিলা এসে কার্টিসকে বলে যে তুমি যেটা খুঁজছো সেটা আমার মেয়ের প্রোটিন বারের মধ্যে রয়েছে। সেই প্রোটিন বারটার মধ্যে একটা ক্যাপসুল ছিল যার ভেতর একটা লুকোনো মেসেজ ছিল, আর সেই মেসেজগুলো ট্রেনের আগের সেকশন থেকে কেউ পাঠাচ্ছিল তাদেরকে। এই গরিব লোকগুলো তাদের শোচনীয় অবস্থার জন্য খুবই বিরক্ত ছিল। কার্টিস তাদের লিডার ছিল আর একজন লোক তাদের সেকেন্ড হেড কমান্ডার ছিল। গত কিছু বছর ধরে তারা তাদের অধিকারের কথা বলবার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি। এরপর আমরা একটা বুড়ো লোককে দেখি যার কাছে কার্টিস গিয়ে সবকিছু ডিসকাস করত। তখন ওই বুড়ো লোকটা বলে সেই হিডেন মেসেজ থেকে বোঝা যাচ্ছে যে সেখানে কারুর একটা নাম রয়েছে, আর সেই লোকটা এই ট্রেনের ইন্টেরিয়রটা ডিজাইন করেছে। সেই লোকটা এখন বন্দি হয়ে রয়েছে। কার্টিস সেই বুড়ো লোকটার কথা কিচ্ছু বুঝতে পারে না যে তার কি মানে হতে পারে। রাত্রিবেলা আবার কিছু গার্ড সেই গরিব লোকেদের সেকশনে আসে। তারা সেখানে গিয়ে একটা মহিলার সাথে কিছু বাচ্চাদের মেজারমেন্ট করছিল। তারপর তারা সেখান থেকে দুটো বাচ্চাকে নিয়ে যেতে থাকে। সেই বাচ্চা দুটোর বাবা মা তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু গার্ডস তাদেরকে প্রচণ্ড মারে। সেখানকার একটা লোক ওই গার্ডেদের দিকে নিজের জুতো ছুঁড়ে মারে। সেই লোকটাকে গার্ডেরা অ্যারেস্ট করে নেয়। সেই বাচ্চা দুটোকে তারা কোথায় নিয়ে যাচ্ছিল সেটা আমরা মুভির আগে গিয়ে জানতে পারবো। এরপর আমরা ট্রেনের ম্যানেজিং হেডকে দেখতে পাই। সে এই ট্রেনের ম্যানেজার ছিল এবং সে প্রত্যেকটা কামরায় গিয়ে গিয়ে চেক করত আর একে অপরের সাথে মারপিট করতে বারণ করত। সেই ম্যানেজার একটা জুতো নিয়ে সেখানে আসে, যেই জুতোটা ওই লোকটা সেই গার্ডেদের দিকে ছুঁড়ে মেরেছিল। সেই ম্যানেজার ওই জুতোটাকে উঠিয়ে বলে যে সব জিনিসের নিজের নিজের জায়গা হয়, যেমন আমরা জুতো পরি পায়ের তলায় আর টুপি পরি মাথার ওপরে। এই কারণেই বড় লোকেরা সেই ট্রেনের সামনের দিকের কামরায় থাকবে আর গরিব লোকেরা থাকবে ট্রেনের পেছন দিকের কামরায়, আর এইভাবেই ওই সিস্টেম সেখানে চলবে। এরপর সেই লোকটাকে শাস্তি দেওয়া হয় যেই লোকটা তার জুতো ছুঁড়ে ওই গার্ডেদের দিকে মেরেছিল। সেই লোকটার হাতটা
গার্ডেরা ট্রেনের জানলা দিয়ে বার করে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই তার হাত বরফে জমে যায়। তারপরে গার্ডেরা তার সেই হাতটাকে কেটে ফেলে, যেটা দেখে সেই গরিব লোকেদের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এটা দেখার পর কার্টিস এবং তার সঙ্গীরা গার্ডেদের ওপর আক্রমণ করবার প্ল্যান করে। কার্টিস বুঝতে পেরেছিল যে ওই গার্ডেদের বন্দুকে গুলি নেই, কিন্তু সে এই ব্যাপারটা নির্দিষ্ট হতে পারছিল না। এখন সে রিস্ক নেওয়ার জন্য তৈরি ছিল। কার্টিস ওই গার্ডদেরকে আক্রমণ করবার আগে ক্রোনাল নামের একটা ড্রাগ তার সঙ্গে নেয়। গার্ডরা যখন সেই গরিব লোকেদের খাবার দিতে আসে, তখন কার্টিস এবং তার সঙ্গীরা ওই গার্ডেদের ওপর আক্রমণ করে। এরপর কার্টিস তাদের বন্দুক ধরে নিজের মাথায় ঠেকিয়ে দেয়, কিন্তু গার্ড যখন তাকে গুলি করে না, তখন তারা বুঝে যায় যে গার্ডেদের বন্দুকে আসলে গুলি নেই। এরপর তারা সবাই গার্ডেদের ওপর আক্রমণ করে এবং গার্ডগুলোকে মেরে তারা দরজা ভেঙে সামনের কম্পার্টমেন্টে চলে যায়। কার্টিস এবং তার সঙ্গী সবার আগে জেলের কম্পার্টমেন্টে যায়। সেখানে কার্টিস একজন ন্যাম নামের লোকের সাথে পরিচয় করে, যে একজন ক্রোনাল অ্যাডিক্ট ছিল। সেখানে তার মেয়ে ইয়নাও ছিল, যে নিজেও ওই ড্রাগের অ্যাডিক্ট। ন্যান সেখানে কার্টিসকে বলে যে সে তাদেরকে অবশ্যই সাহায্য করবে, কিন্তু তাকে সেই ট্রেনের প্রত্যেকটা দরজা খোলার বদলে দুটো করে ক্রোনাল ড্রাগ দিতে হবে। কার্টিস তার কথায় রাজি হয়ে যায়। এরপর ন্যান তাদের সামনের কম্পার্টমেন্টের দরজা খুলে দেয়। দরজা খোলার পর তারা সকলে সামনের কম্পার্টমেন্টে প্রবেশ করে এবং তারা এক মুহূর্তের জন্য খুব খুশি হয়ে যায়, কারণ প্রচুর বছর পর তারা সেই কম্পার্টমেন্ট থেকে সূর্যের আলো দেখতে পায়। কিন্তু এরপর তারা আবার দুঃখ পায়, কারণ তারা জানলা দিয়ে দেখে যে বাইরের বরফ একটুও গলেনি আর সব কিছু সেই আগের মতনই রয়েছে। এরপর তারা আগের সেকশনে যায়, যেখানে সাধারণত সেই গরিব লোকেদের জন্য খাবার বানানো হতো। কার্টিস সেখানে একটা পাত্র দেখতে পায়, যার মধ্যে সে দেখতে পায় যে প্রচুর আরশোলাকে পাকানো হচ্ছে রান্না করার জন্য। এর মানে এতদিন ধরে সেই গরিব লোকেদেরকে প্রোটিন বারের নামে যেটা খাওয়ানো হচ্ছিল, সেটা ওই আরশোলা থেকে তৈরি হচ্ছিল। এই সময় কার্টিস সেই আননোন লোকটার থেকে আবার একটা মেসেজ পায়। সেই মেসেজে লেখা ছিল ওয়াটার, মানে তার আগের কম্পার্টমেন্টে জল রয়েছে, আর সেই জলটা ওই ট্রেনের প্রত্যেকটা কম্পার্টমেন্টের জন্য খুবই দরকারি। এর মানে তারা যদি ওই জলের কম্পার্টমেন্ট দখল করে নিতে পারে, তারা তাদের দাবি ওই গার্ডদেরকে বলতে পারবে এবং গার্ডরাও সেটা তখন মানতে বাধ্য হবে। এখানে আমরা ইয়নার একটা সুপার ন্যাচারাল পাওয়ারের ব্যাপারে জানতে পারি। সে তার দৃষ্টি দিয়ে দেওয়ালের ওই পারে কি হচ্ছে সেটা দেখতে পেত। তারা যখন পরের কম্পার্টমেন্টে যাওয়ার জন্য দরজার কাছে এসে পৌঁছয়, তখন ইয়না সেই পরের কম্পার্টমেন্টে অনেকগুলো গার্ডকে দেখতে পায়। সে তখনই চিৎকার করে তার বাবা ইয়ানকে দরজা খুলতে মানা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, কারণ ইয়ান তখন সেই দরজা খুলে ফেলেছিল। এরপর সেখানে প্রচন্ড মারপিট শুরু হয়ে যায়। গার্ডেরা তাদের কুড়ুল দিয়ে সব লোকেদেরকে মারছিল, যার ফলে প্রচুর লোক তাদের প্রাণ হারায়। ঠিক তখনই ওই ট্রেনে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে সেই ট্রেন নিউ ইয়র্ক বেঞ্চমার্ক ক্রস করবে। এর মানে সেই ট্রেনে আরো একটা বছর কেটে গেছিল। তখন ওই গরিব লোকেদের গ্রুপ আর গার্ডেদের গ্রুপের মধ্যে চলা লড়াই থেমে যায়। তারপর তারা সবাই সেখানে জোরে জোরে নিউ ইয়ার বলে চিল্লাতে থাকে। এরপর সেই ট্রেনটা কিছুটা দূরে যেতেই একটা বরফের টুকরোর সাথে ধাক্কা খায়। এর ফলে সেই ট্রেনটা খুব জোরে জোরে কাঁপতে থাকে। তখন ইয়না তার বাবাকে জানলার বাইরে দিয়ে একটা পয়েন্ট দেখায়, যে পয়েন্টটা আগের বছরের থেকে এবছর বেশি পরিষ্কার লাগছে। এর মানে বরফ একটু একটু করে সরে যাচ্ছে। তখন ইয়নার বাবা বলে, এর মানে আমরা কিছু বছর পরে আবার পৃথিবীতে ফিরে গিয়ে নিজেদের আগের মতো জীবন যাপন করতে পারবো। তখন সেখানে ট্রেনের ম্যানেজার চলে আসে এবং সে কার্টিস এবং তার লোকজনকে বলে, 14 বছর আগে মিস্টার উইলফোর্ড তোমাদেরকে এই ট্রেনে থাকার জায়গা করে দিয়েছে। এখন তোমরা সবাই ওই জলের ওপর কবজা করে তার বিরুদ্ধে যাচ্ছ। সেই ম্যানেজার ওখানে গার্ডদেরকে সেই গরিব লোকেদেরকে মারবার অর্ডার দিয়ে দেয়। তখন গার্ডেরা তাদের নাইট ভিশন গগলস পরে নেয়।
কারণ ওই ব্রিজটা পেরোলে একটা টানেল চলে আসবে। সেই ট্রেনটা ওই টানেলে প্রবেশ করতে সেখানে প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। সেই গার্ডেরা সব কিছু দেখতে পাচ্ছিল, কারণ তারা নাইট ভিশন গগলস পরে রেখেছিল। তারা নাইট ভিশন গগলস পরেছিল বলে তারা সব কিছু দেখতে পাচ্ছিল। এই কারণে তারা ওই অন্ধকারের মধ্যেও সেই গরিব লোকেদেরকে মারতে থাকে। তখন কার্টিসের দলের কিছু লোক মশাল নিয়ে সেখানে চলে আসে, যার ফলে সেখানে আবার আলো হয়ে যায়। তখন আবার তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। যেই লোকটা সেই গ্রুপের সাথে তার মশাল নিয়ে এসেছিল, সেই লোকটা ওই ম্যানেজারের একটা বিশেষ লোককে ধরে ফেলে। কিন্তু সেই ম্যানেজার তার নিজের বিশেষ লোকের কোনো পরোয়া করে না, সে ওখানেই তাকে মরবার জন্য ছেড়ে দেয়। কিন্তু তখনই একজন গার্ড কার্টিসের একজন লোককে ধরে ফেলে, আর সে কার্টিসকে স্যারেন্ডার করতে বলে। কিন্তু কার্টিস স্যারেন্ডার করে না। কার্টিস তখন গিয়ে ওই ট্রেনের ম্যানেজারকে ধরে নেয়। গার্ডেরা তখন কার্টিসের সেই লোকটাকে মেরে ফেলে যাকে তারা ধরে রেখেছিল। তখন ইয়োনা ওই গার্ডটাকে মেরে ফেলে। এখন কার্টিস ওই ট্রেনের ম্যানেজারকে নিজের কয়েদি বানিয়ে নেয়। সে তাকে বলে তারা ওই ট্রেনের ওনারের সাথে দেখা করতে চায়। সে ওই ম্যানেজারকে সেখানকার জল বন্ধ করবার ধমকি দেয়। তখন সেই ট্রেনের ম্যানেজার বলে যে তোমরা বোকা, ট্রেনের জল আসলে সামনে থেকে আসে, ওই জলটাকে শুধু রিসাইকেল করা হয়। আর ওই ম্যানেজার তখন বলে যে ওই ট্রেনের ওনার কখনোই তোমাদের সঙ্গে দেখা করবে না। কিন্তু সে বলে আমি ডাইরেক্টলি তোমাদেরকে ওই ট্রেনের ওনারের সঙ্গে দেখা করাতে পারি। মানে সে কার্টিসকে বলে যে সে ওই ট্রেনের ওনার উইলফোর্ডের সঙ্গে তাদের দেখা করাতে পারবে। এরপর সবাই ওই ট্রেনের কম্পার্টমেন্টে দাঁড়িয়ে যায়, আর কার্টিসের সঙ্গে কিছু লোক ওই ম্যানেজারের সঙ্গে যায়। সেই লোকগুলো সেখানে ওই ট্রেনের ম্যানেজারের মাথার ওপর জুতো বসিয়ে তার সঙ্গে সবাই একটা গ্রুপ ফটো নেয়। এরপর সেই ম্যানেজারের সঙ্গে কার্টিস এবং তার কিছু লোক ট্রেনের আগের সেকশনে যায়। যখন ওই ম্যানেজার সেই লোকগুলোকে নিয়ে ট্রেনের আগের কম্পার্টমেন্টগুলোতে যায়, তখন আমরা দেখতে পাই যে সেই ট্রেনে কত ধরনের ফেসিলিটি ছিল। সেখানে তারা সবাই একটা জায়গায় ডিনার করবার জন্য দাঁড়ায়। সেখানে ম্যানেজার তাদের সবার জন্য ভালো ভালো খাবার অর্ডার করে। সেখানে যখন ওই ট্রেনের ম্যানেজার খাবার খেতে শুরু করে, তখন কার্টিস তাকে আটকে দেয় এবং তারপর তাকে সেই প্রোটিন বারটা খেতে দেয় যেটা এত বছর ধরে তারা খেয়ে আসছিল। এরপর তারা আগে এগিয়ে স্কুলের কম্পার্টমেন্টে পৌঁছায়, যেখানে বড় লোকেদের ছেলে মেয়েদেরকে পড়াশুনো শেখানো হতো। সেখানে আমরা দেখতে পাই যে টিচার বাচ্চাদেরকে পড়ানোর সময় বলছিল যে গরিব লোকেরা একদমই ভালো নয়। সেখানে কার্টিস কিছু সিসিটিভি ফুটেজ দেখতে পায় যেগুলো ট্রেনের বিভিন্ন অংশে লাগানো ছিল। এখানে একজন মহিলা কার্টিসের সঙ্গে এসেছিল, সে সবাইকে তার ছেলের ছবি দেখায় আর জিজ্ঞেস করে কেউ কি আমার ছেলে টিমিকে এখানে দেখেছো। তখন সেখানে একটা বাচ্চা হাত তুলে বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন তাদের টিচার ওই বাচ্চাগুলোকে ট্রেনের বাইরের দিকে তাকাতে বলে, আর তারা কিছু লোকেদের দেখতে পায় যারা ট্রেন থেকে কিছু বছর আগে বেরোনোর চেষ্টা করেছিল। কিন্তু তারা ট্রেন থেকে বেরোতেই তাদের শরীর বরফে জমে যায় এবং তাদের লাশগুলো এখনো বাইরে সেই জায়গাতেই জমে ছিল। এই জন্যে তাদের টিচার সেই বাচ্চাদেরকে বলে যে এই ট্রেনটা যদি থামে তাহলে আমরাও বরফে জমে মরে যাব, তাই এখন এই ট্রেনটাই আমাদের বাড়ি। তখন একটা লোক একটা ট্রলি ভর্তি করে ওই বাচ্চাদের জন্য কিছু ডিম নিয়ে আসে। সেই লোকটা যাবার সময় কার্টিসকেও একখানা ডিম দিয়ে যায়। এরপর সেই বৃদ্ধ লোকটা যাকে গার্ডেরা প্রথমে ভায়োলিন বাজানোর জন্য নিয়ে এসেছিল, সেই লোকটা সেখানে এসে ভায়োলিন বাজাতে থাকে। এরপর সেই লোকটা যে ওই ডিমের ট্রলি নিয়ে এসেছিল, সে তার ট্রলি নিয়ে পেছনের কম্পার্টমেন্টে যায় যেখানে ওই গরিব লোকগুলো ছিল। এখানে ওই গরিব লোকগুলো অত ডিম দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে প্রচুর বছর আগেই মুরগি এবং ডিম সবকিছুই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তখন হঠাৎ করে ওই লোকটা তার ডিমের ট্রলির ভেতর থেকে একটা বন্দুক বার করে এবং ওই গরিব লোকগুলোকে মারতে শুরু করে। সেই ট্রলির ভেতরে আরো অনেক বন্দুক ছিল যেগুলো সেখানে বন্দি থাকা গার্ডেরা তুলে নেয়, যাদেরকে গরিব লোকেরা ধরে বন্দি বানিয়ে রেখেছিল। সেখানে ওই গার্ডগুলো স্বাধীন হয়ে ওই গরিব লোকগুলোকে মারতে শুরু করে।
অন্যদিকে সেই টিচারও একখানা বন্দুক তুলে ফায়ারিং করতে শুরু করে। তখন কার্টিস একটা ছুরি ছুড়ে ওই টিচারটার দিকে মারে, যেটা ওই টিচারের গলায় গিয়ে লাগে এবং সেই টিচার ওখানেই মারা যায়। সেখানে একটা সিসিটিভি ফুটেজে কার্টিস দেখতে পায় যে তার একটা লোকে গার্ড ইনচার্জ ধরে রেখেছে এবং তাকে গুলি করে মেরে ফেলে। কার্টিজের তার লোককে মরে যেতে দেখে ভীষণই রাগ হয়। তখন সে রেগে গিয়ে ওই ট্রেনের ম্যানেজারকে গুলি করে মেরে ফেলে। এরপর কার্টিজ এবং তার সঙ্গীরা আগে এগোতে থাকে এবং তারা দেখতে পায় যে অন্য অন্য কম্পার্টমেন্টে বড় লোকেদের জন্য প্রচুর ফেসিলিটিস রয়েছে। তাদের জন্য সেই ট্রেনে ডেন্টিস্ট রয়েছে, বিউটি পার্লার রয়েছে, সুইমিং পুল রয়েছে, এমনকি শোয়ার জন্য একটা আলাদা ঘর পর্যন্ত রয়েছে। কিন্তু এদিকে গরিব লোকেরা ঠিক মতো খাবার পর্যন্ত পেত না। আগে গিয়ে ন্যামের দরজা খুলতে একটু দেরি হয়ে যায় এবং সেই সময় প্রচুর গার্ড সেখানে চলে আসে। তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। এই সুযোগটার কার্টিজ সদ্ব্যবহার করে আর সেখানে সে গার্ডের ইনচার্জকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং সেই ইনচার্জ সেখানেই মারা যায়। এই মারামারিতে কার্টিজের প্রচুর লোক মারা যায়, এমনকি সেই মহিলাটাও মারা যায় যে তার ছেলে টিমিকে ছবি দেখিয়ে খুঁজছিল। সেই মহিলা মরবার আগে তার ছেলের ছবিটা কার্টিজকে দিয়ে দেয় এবং বলে তার ছেলেকে খুঁজে বার করতে, এবং তারপরেই সেই মহিলা মারা যায়। এরপর কার্টিজ, ইয়ান আর ইয়ানের মেয়ে ইয়না আগে এগোতে শুরু করে। এরপর তারা একটা ক্লাবের মধ্যে দিয়ে যাওয়ার পর ওই ট্রেনের ইঞ্জিনে প্রবেশ করে, যেখানে ওই ট্রেনের ওনার উইলফোর্ড থাকত। এখানে ন্যান সেই দরজাটা খুলতে পারে না, এর ফলে কার্টিজ খুবই বিরক্ত হয়ে যায় আর সে রাগের মাথায় ওই দরজায় বারবার লাথি মারতে থাকে। কার্টিজ যখন ওই দরজায় লাথি মারতে মারতে হাঁপিয়ে যায় তখন সে ওখানেই বসে পড়ে। ন্যান তাকে তখন একটা সিগারেট দেয়। সে ওখানে ওই সিগারেটটা খেতে খেতে ন্যানকে তার জীবনের ঘটনাগুলো বলতে থাকে, যে 18 বছর আগে যখন তারা ওই ট্রেনে উঠেছিল তখন এক মাসের জন্য তাদের কাছে কোনো খাবার ছিল না। লোকেরা খিদের চোটে এতই পাগল হয়ে গেছিল যে তারা একে অপরকে মেরে কেটে খেতে শুরু করে দেয়। বাচ্চাদেরকে খেতে বেশি ভালো ছিল, তাই তারা বাচ্চাদেরকে মেরে খেতেই বেশি পছন্দ করত। সে বলে এরপর একদিন একটা লোক একটা বাচ্চাকে কেটে খাওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু সেটা দেখে অন্য আর একটা লোক তার পাটা কেটে দিয়ে দেয় তাদেরকে খাওয়ার জন্যে। এটা দেখে আরো একটা লোক তার হাত পা সব দিয়ে দেয় কেটে খাওয়ার জন্যে। এরপর অন্য লোকেরা তাদের হাত পা কেটে খাওয়ার জন্যে সবাইকে দিতে থাকে। এর কিছুদিন পর থেকে উইলফোর্ড তাদেরকে খাওয়ার জন্য সেই প্রোটিন বার দেওয়া চালু করে, যার পরে তাদের মানুষ মেরে খাওয়া বন্ধ হয়। এখানে কার্টিস কাঁদতে শুরু করে আর ন্যানকে বলে সেই বাচ্চাটাকে মেরে খাওয়ার জন্য যে লোকটা এগিয়েছিল সেই লোকটা আমি নিজে ছিলাম। সে বলে আমার উইলফোর্ডের থেকে জবাব চাই যে সে কেন আমাদের সাথে এরকম করেছে। সে আমাদেরকে একটুও খাবার দেয়নি, যার ফলে আমাদেরকে একে অপরকে মেরে খাওয়া শুরু করতে হয়। ন্যান এখানে কার্টিজকে তার প্ল্যানের ব্যাপারে বলে। সে বলে তার নেশা করবার জন্য আর ক্রোনল দরকার নেই। সে বলে ক্রোনল একটা হাইলি এক্সপ্লোসিভ মেটেরিয়াল, যেটা দিয়ে সে বোম তৈরি করতে পারবে। তারপর সে বলে সে একটা জায়গাকে 18 বছর ধরে লক্ষ্য করে গেছে, যে জায়গাটার বরফ এখন কমে এসেছে। এর মানে তারা এখন ট্রেন থেকে বেরিয়ে পৃথিবীতে গিয়ে আবার বসবাস হয়তো করতে পারবে। সে ওখানে ওই ক্রোনলটাকে এক্সপ্লোর করতেই যাচ্ছিল, তখন সেখানে উইলফোর্ডের একজন সেক্রেটারি চলে আসে। সেই সেক্রেটারি ন্যানকে গুলি মেরে দেয় আর সে কার্টিজকে নিজের সঙ্গে করে উইলফোর্ডের কাছে নিয়ে যায়। এখানে আমরা প্রথমবার উইলফোর্ডকে দেখি, যে এই ট্রেনটার মালিক ছিল। কার্টিজ উইলফোর্ডের সাথে দেখা করবার পর বুঝতে পারে এই সব কিছু প্ল্যান তারই করা, এবং সে যে ওই সিক্রেট মেসেজগুলো পেত সেগুলো সবই উইলফোর্ড পাঠাতো তাকে। এখানে উইলফোর্ড কার্টিজকে বলে যে তুমি একমাত্র মানুষ যে এই ট্রেনের প্রত্যেকটা কম্পার্টমেন্টে হেঁটেছো। এখানে উইলফোর্ড তাকে বলে যে আমি যদি প্রথম থেকেই তোমাদেরকে খাবার দিতে থাকতাম তাহলে তোমাদের চাহিদা আরো বেড়ে যেত, যার পর তোমরা বাচ্চাদের জন্ম দিতে, তাতে জনসংখ্যা বেড়ে যেত এবং আমি এতজনকে এই ট্রেনে রাখবার ব্যবস্থা করে উঠতে পারতাম না।
এরপর উইলফোর্ড একটা ফোন করে এবং ওই ডিমের লোকটাকে বলে 75% লোকেদেরকে মেরে ফেলো। সেই ডিমের লোকটা তখন তার কথা শুনে 75% লোককে সেখানে মেরে ফেলে। কার্টিজ সেখানে ওই লোকগুলোর চেঁচানোর আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু সে নিরুপায় হয়ে দাঁড়িয়েছিল। উইলফোর্ড বলে যে তোমরা অনেক বেশি হয়ে গেছো, কিন্তু রিসোর্সেস অনেক কম রয়েছে। উইলফোর্ড কার্টিজকে তার সিট অফার করে, কারণ তার সিট সামলাবার জন্যে কাউকে এখন দরকার হয়ে পড়েছিল, কারণ তার বয়স হয়ে যাচ্ছিল। অন্যদিকে ইয়না আর ন্যাম এখনো সেই দরজা খোলবার জন্যে ব্যস্ত হয়ে পড়েছিল। সেখানে ফার্স্ট ক্লাসের লোকেরা তাদেরকে আক্রমণ করতে আসছিল। তখন ইয়না তাড়াতাড়ি করে ওই এক্সপ্লোসিভটা ট্রেনের কম্পার্টমেন্টে লাগিয়ে দেয়। তারপর সে তাড়াতাড়ি কার্টিসের কাছে যায় দেশলাই নেবার জন্যে, যেটা ইয়ান তাকে সিগারেট জ্বালানোর জন্য দিয়েছিল। তখন সেখানে ইঞ্জিন এরিয়া থেকে কার্টিজ একটা আওয়াজ পায়। তখন কার্টিজ ভেতরে টিমিকে দেখতে পায়। এখানে সে জানতে পারে যখন ওই ইঞ্জিন খারাপ হয়ে গেছিল, তখন উইলফোর্ড ওই গরিব লোকেদের বাচ্চাদেরকে নিয়ে আসে সেখানে কাজ করবার জন্য, যেটা আমরা মুভির প্রথমের দিকে দেখতে পেয়েছিলাম। সেই মহিলা ওই বাচ্চাগুলোকে এই জন্যেই সেখানে নিয়ে এসেছিল যাতে সে ওই বাচ্চাদের দিয়ে ইঞ্জিনের কাজ করাতে পারে। এখানে কার্টিজের খুবই রাগ হয়, কারণ বাচ্চা তো বড় লোকেদেরও ছিল, কিন্তু উইলফোর্ড শুধু গরিবদের বাচ্চাদেরই সেখানে নিয়ে এসেছিল কাজ করানোর জন্য। তাই রাগের মাথায় কার্টিজ গিয়ে উইলফোর্ডকে একটা ঘুষি মারে তার মুখে। তখন ইয়না ওই এক্সপ্লোসিভে আগুন লাগিয়ে দেয়, এর ফলে একটা খুব বড় ব্লাস্ট হয় আর ওই ট্রেনের সমস্ত কম্পার্টমেন্ট দূরে দূরে গিয়ে ছিটকে যায়। ট্রেনের ভেতর যত লোক ছিল সবাই মারা যায়, শুধু ইয়না আর টিমি বেঁচে যায় ভাগ্যক্রমে। তারা এখন বহু বছর পর প্রথমবারের জন্য সেই ট্রেন থেকে বাইরে নামে। তারা বাইরে একটা ভাল্লুককে দেখতে পায়, যেটা বেঁচে ছিল। এর মানে এটাই ছিল যে পৃথিবী এখন থাকার যোগ্য হয়ে উঠেছে। আর এর সাথে এখানে